কার্যকর ইস্যুতে তোলপাড়ের মাঝেই আবারও হামলা সরকারি হাসপাতালে। এসএসকেমের পর এবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ। সরকারি হাসপাতালে নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠল আজকের উত্তরবঙ্গ কলেজের এই ঘটনা সামনে আসার পর। নারায়ণ সিংহ রায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নারায়ণ, ঠিক কি ঘটেছে এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজে? দেখো, আজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে সকালের দিকে ওপিডি বিভাগে পেশেন্ট এবং বহিরাগত পেশেন্ট, অর্থাৎ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আসা পেশেন্ট এবং পেশেন্টদের পরিজনদের ভিড় অনেকটাই ছিল। তবে একটা ওপিডি বন্ধ ছিল, যার ফলেই কিন্তু এই বিপত্তি। ওপিডি বন্ধ থাকায় রোগীর পরিজন ও আত্মীয় স্বজনরা সবাই তারা পরবর্তীতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে এসে ভেতরে উপরের একেবারে যেখানে অফিস তার সামনে বিক্ষোভ দেখাতে থাকে। তার পরবর্তীতে দেখা যায় যে সেখান থেকে আবার ক্ষিপ্ত কিছু রোগীর পরিজনরা রুমে একেবারে ঢুকে সেখানে তার যে টি টেবিল আসলে ভেঙে ফেলে, চেয়ার ভেঙে ফেলে এবং দরজাও অনেকটা ভেঙে ফেলে বলেই জানা যায়। এবং তারপরে কিন্তু ঘটনাস্থলে আসে পুলিশ এবং এই ঘটনায় তিনজনকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ। যদিও বলে রাখি, উত্তরবঙ্গ মেডিকেল কলেজে যেহেতু জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তারদের একটি অনশন বেশ কিছুদিন ধরেই অনশন চলছে, তার মধ্যে জুনিয়র ডাক্তারদের তিনজন ইতিমধ্যে অনশনে আমরণ অনশনে বসেছে, তার জন্য তার মধ্যে একজন ভর্তি রয়েছে, তাদের চিকিৎসা চলছে। যার ফলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে, অন্যান্য মেডিকেল কলেজে যেরকম ওপিডি বন্ধ রয়েছে তাদের আন্দোলনের ফলে, কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজের চিত্রটা কিন্তু গতকাল থেকে অন্যরকম দেখা গেছে। কারণ রোগীদের কথা ভেবে সেখানে কিন্তু জুনিয়র ডাক্তাররা ওপিডি খুলে রেখেছিল, সেখানে তারা চিকিৎসা দিচ্ছিল। আজকে একটি ওপিডি বন্ধ থাকায় কিন্তু এই বিপত্তি, পরবর্তীতে এই ভাঙচুর। যদিও সমস্ত ঘটনায় পুলিশ দেখছে, খতিয়ে দেখছে এবং যারা জড়িত তাদের ইতিমধ্যে তিনজনকে আটক করা হয়েছে, বিষয়টি পুড়িয়ে খতিয়ে দেখছে উত্তরবঙ্গ মেডিকেল কর্তৃপক্ষ। নারায়ণ, ধন্যবাদ। মিটিং এ আছেন স্যার, একটু ব্যস্ত আছেন স্যারের সাথে, ওনারা কথা বলতে আসছিল। আসার পরে বলছে ডাক্তার নাই এখানে, আমাদের ওপিডি প্রত্যেকটা ওপিডি চলতেছে, ঠিক আছে। তারপরে এই ভদ্র মহিলাটা ঢুকে পুরো অফিসে ভাঙচুর করে দিল, সব চেয়ার পিয়ার সব ফেলে দিল। ब्रेन का हम लोग को दवाई हर महीना लगता है। अभी डॉक्टर बोल रहा है कि अभी दवाई कल भी आए बोले नहीं, आज भी आए बोले डॉक्टर ना। तो पूजा में जो छुट्टी किया डॉक्टर लोग किया, वो क्या फ्री का, फ्री चार दिन फ्री का छुट्टी किया। छुट्टी करने के बाद अभी नाटक कर रहा है, हैं हैं औषध नहीं दे रहा है। आप जलपाईगुड़ी से आ रहे, अब बोल रहे हैं कि क्या जलपाईगुड़ी ट्रांसफ़र कर दे, लिए 10 दिन का दवाई बाहर से ले ले। 10 दिन का दवाई बाहर का दवाई वैल्यू कितना जानते हैं? আমরা দুদিন ধরে আমরা এখানে বড় মেডিকেলে ঘোরাফেরা করছি। এই যে আমাদের পাবলিক যে যতগুলো মা বোনগুলো আছে, আর ডাক্তারের কোনো ট্রিটমেন্ট নাই, যে ওষুধপত্র যে আমাদের নাই, আমরা কি করব, কি করে বাঁচব? ডাক্তার সরকারি চাকরি করে ওরা বসে থাকবে বাড়িতে, ওষুধ কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না। কাল থেকে আসলাম, আজকে আসলাম, কেন ওষুধ পাওয়া যাবে না? ডাক্তার কি করছে এখানে বড় মেডিকেলে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।